গুটি গুটি পায়, পাত্তারেই গোটাচ্ছে শীত, ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, অপরদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়ও বৃষ্টি হতে পারে, তবে পাহাড়ে শিলা বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আপনারা দেখছেন আজকে সকাল থেকে বিভিন্ন জেলায় কুয়াশার দাপট ছিল, কি আসানসোল, কি পানাগড়, কি দুর্গাপুর, কি বোলপুর, কি পুরুলিয়া, কি বাঁকুড়া, সব জায়গাতেই ছিল আজকে কুয়াশার দাপট। তারই মাঝে মাধ্যমিক পরীক্ষাও আজকে শুরু হলো নির্বিঘ্নেই। ইতিমধ্যে প্রায় সব পরীক্ষা কেন্দ্রগুলিতেই পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছেন, পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ এক ঘন্টা অতিক্রান্ত, 9:45 শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। আপনারা ছবি দেখছেন আসানসোলের, ছবি দেখছেন বোলপুরের, তবে এই ছবিটা যে শুধুমাত্র এই দুটি জায়গায় তা কিন্তু নয়, পানাগড়, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 224 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, সব জায়গাটাতেই কিন্তু প্রায় একই ছবি। রয়েছেন আমাদের আসানসোলের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, এখনো কি কুয়াশা রয়েছে সেখানে, দৃশ্যমানতা কম? দেখো কবিতা, একদমই এখনো কিন্তু প্রায় 11টা বাজতে চললো, এখনো কিন্তু কুয়াশার দাপট কিন্তু এখনো রয়েছে এবং রাস্তা দৃশ্যমানতা কিন্তু একেবারেই কম, যার ফলে কিন্তু যানবাহন কিন্তু খুব ধীর গতিতে আলো জ্বালিয়ে চলছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক সমস্ত কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে এবং সকাল ভোর থেকে কিন্তু আমরা দেখতে পেলাম পুরো আসানসোল শিল্পাঞ্চল যেন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে এবং একেবারে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে কোনো দৃশ্যমানতা কিছু দেখা যাচ্ছে না, দৃশ্যমানতা কিন্তু খুবই কম। তবে এই ঘন কুয়াশার দাপট, সেই দাপট কিন্তু একেবারে অব্যাহত রয়েছে এবং প্রাতঃ ভ্রমণকারীরা যারা রয়েছেন তারা কিন্তু এই কুয়াশার যে আমেজ, সেই আমেজ কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এবং অনেকে কিন্তু যে আজকে যেতে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু শীত একটু আমেজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু কনকনে শীতের আমেজ নেই, যার কারণে যে কুয়াশার যে দাপট সেই দাপট কিন্তু এখনো শিল্পাঞ্চলে অব্যাহত রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ছোটন, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তর সঙ্গে। আসানসোলের ছবিটা আমরা তুলে ধরলেন ছোটন, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বোলপুরের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, বোলপুরে এখনও কি ঘন কুয়াশা রয়েছে, দৃশ্যমানতা খুবই কম? দেখো একেবারে সকালে যে দৃশ্যমানতা খুবই যে কম ছিল তা ধীরে ধীরে বেলা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা হলো স্বস্তি রয়েছে সাধারণ মানুষের জন্য, যেহেতু আজকে আমরা সকলেই জানি যে জীবনের যে প্রথম পরীক্ষা মাধ্যমিক তারাও কিন্তু কোথাও যেন সমস্যায় পড়েছিলেন সকালে আসার ক্ষেত্রে, যেহেতু যে সময়সীমা পরিবর্তন করা হয়েছে। কিন্তু গতকালকে বৃষ্টির পর বলাই চলে আবহাওয়া দপ্তরের যে নির্দেশিকা ছিল যে আজকে কিন্তু কুয়াশায় থাকবে, সেই কুয়াশায় কিন্তু রেখে যে শীতের প্রকোপ কোথাও কম থাকলেও কুয়াশার যে দাপট সেই দাপট কিন্তু এখনো রয়েছে এবং বেলা পড়ার সঙ্গে সঙ্গে বলাই চলে যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতা সকালের দিকে বা ভোরের দিকে যে অবস্থা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও কম হলো, মানুষজন চলাচল করতে পারছেন কিন্তু বাস থেকে শুরু করে ট্রেন চলাচল সকলের কিন্তু সমস্যায় পড়েছিলেন ভোর থেকে এই কুয়াশা দাপটের জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুব্রত, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বোলপুরের ছবিটা তুলে ধরলেন সুব্রত।